জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা পেয়েছিল। আমরা পেয়েছিলাম স্বাধীনতা, স্বাদ পেয়েছিলাম প্রিয় বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় আজ বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান গাইবান্ধা জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, আওয়ামী কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা পারুল, জেলা যুবলীগের সভাপতি সর্দার শাহিদ হাসান লোটন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু সহ অন্যান্যরা। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ নয় মাস পাকিস্তানে কারাগারে বন্দী থাকার পরে স্বাধীন সার্বভৌম বাংলা দেশের মাটিতে আজকের দিনে পদার্পণ করেছে। আমরা গাইবান্ধা জেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগ সহকারে আমরা সবাই এখানে বঙ্গবন্ধুর মূল্যে পুষ্প উপভোগ করি।